বন্দি মুক্তি নিয়ে ইসরায়েলের দাবি মিথ্যা বলল হামাস। ইউক্রেন যুদ্ধে রুশ নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। গাজাবাসীকে সিনাই উপদ্বীপে সরিয়ে নিতে গোপন পরিকল্পনা ফাঁস। হামাসের নতুন ভিডিও প্রকাশ, নেতানিয়াহুকে সতর্কবার্তা দিল জিম্মি তিন ইসরায়েলি নারী। চীন পাকিস্তান সীমান্তে ভারতের তিনটি মিসাইল ইউনিট মোতায়েন। মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন। গাজায় একের পর এক হাসপাতালকে টার্গেট করেছে ইসরায়েল। বন্দি মুক্তি নিয়ে ইসরায়েলের দাবি মিথ্যা বলল হামাস। গাজা উপত্যকায় অভিযান চালিয়ে এক বন্দি সৈন্যকে মুক্ত করার ইসরায়েলি দাবিকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে তারা এর আগে তিন বন্দি তাদের মুক্তির জন্য ইসরায়েলি সরকারের প্রতি কিছু করার যে আহ্বান জানিয়েছিল তা থেকে দৃষ্টি সরাতে এই দাবি করা হয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশক বলেন, ইসরায়েলি সরকারের বক্তব্য কেউ বিশ্বাস করে না, এমনকি ইসরায়েলিরাও না। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ কানু বলেন, সোমবার সকালে গাজা সিটির উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতি ছিল তাদের সেনাবাহিনীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি ছবি তোলার সুযোগ মাত্র। তিনি বলেন, বিমান এবং ট্যাঙ্কের গোলাবর্ষণের আড়ালে সীমিত সংখ্যক ইসরায়েলি ট্যাঙ্ক গাজায় প্রবেশ করেছিল, যদিও প্রতিরোধের মুখে পরে আবার তারা পালাতে বাধ্য হয়। ইউক্রেন যুদ্ধে রুশ নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। রাশিয়ান রাষ্ট্র সমর্থিত একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি পিএমসি প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য নারীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় গতকাল। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার গোয়েন্দা পর্যালোচনায় জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া সাম্প্রতিক বিজ্ঞাপনগুলোতে রাশিয়ান পিএমসি রেডুটের একটি অংশ বোর্স ব্যাটালিয়নে যোগদানের জন্য নারীদের আবেদন করতে বলা হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, 2023 সালে মার্চ মাসে রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু বলেছিলেন, ইউক্রেনে 1100 জন নারী মোতায়েন করা হয়েছে, এরা রুশ সেনাবাহিনীর মাত্র 0.3% সমান হবে। রেডুটের বিজ্ঞাপনে বলা হয়েছে তারা বর্তমানে বেশিরভাগে চিকিৎসা সহায়তা এবং খাদ্য পরিষেবায় নিয়োজিত রয়েছে। প্রতিবেদনে যোগ করা হয়েছে, রাশিয়ান প্রতিরক্ষা বাহিনী এই নারীদের যুদ্ধক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কাজে লাগাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইউক্রেন যুদ্ধে রুশ নারীরা খুব কমই প্রথম সারির লড়াইয়ে অংশ নিয়েছে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত বাহিনীতে নারী স্নাইপার ছিল, এছাড়া সেই সময় নারীরা যুদ্ধক্ষেত্রে অন্যান্য ভূমিকাও পালন করত। গাজাবাসীকে সিনাই উপদ্বীপে সরিয়ে নিতে গোপন পরিকল্পনা ফাঁস। অবরুদ্ধ গাজা উপত্যকা শাসক গোষ্ঠী হামাসকে ক্ষমতাচ্যুত করার পর সেখানকার বাসিন্দাদের মিশরের সিনাই উপদ্বীপে সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা ফাঁস হয়েছে। গত 13 অক্টোবর প্রকাশিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার গোপন নথি থেকে এই তথ্য ফাঁস হয়েছে বলে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গাজার বেসামরিক নাগরিকদের প্রথমে মিশরের উত্তর সিনাইয়ের তাবুর শহরে সরিয়ে নেওয়া হবে, পরে তাদের সেখানে স্থায়ীভাবে বসবাসে বাধ্য করা হবে। নথির বরাতে বলা হয়, মিশরের ভেতরে কয়েক কিলোমিটার জুড়ে বাফার জোন স্থাপন করা হবে যাতে সেখানকার বাসিন্দারা ইসরায়েলি সীমান্তের কাছে ঘেঁষতে না পারে। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার নথিগুলো সত্যতা স্বীকার করেছে, তবে এই নথি তৈরির সঙ্গে জড়িত এক সরকারি কর্মকর্তা বলেন, এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সরকারের আলোচনা করার সম্ভাবনা কম। এই নথি ফাঁসের ঘটনায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এমন কূটকৌশল বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে পালাতে সাহায্য করার ফন্দি হিসাবে দেখছে অনেকে। এদিকে বরাবরের মতোই ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে আশ্রয় দেওয়ার বিষয়ে অস্বীকার করে আসছে মিশর। এ বিষয়ে গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপের সময় আবারও নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি। এর আগে চলতি মাসে ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক সাবেক উপমন্ত্রী ডেনি আয়ালন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের আবাস ছেড়ে মিশরের সিনাই মরুভূমিতে চলে যাওয়া উচিত, সেখানে তাদের জন্য অস্থায়ী শরণার্থী শিবির তৈরি করা হবে। হামাসের নতুন ভিডিও প্রকাশ, নেতানিয়াহুকে সতর্কবার্তা দিল জিম্মি তিন ইসরায়েলি নারী।
গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার জন্য নিজ দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন জিম্মি এক ইসরায়েলি নারী। সোমবার হামাসের প্রকাশিত এক ভিডিও বার্তায় এই আহ্বান জানানো হয়। সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভিডিও বার্তায় গাজায় জিম্মি ওই ইসরায়েলি নারী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার তাগিদ দেন। ওই নারীর পাশে আরও দুই ইসরায়েলি নারীকে দেখা যায়। নিজের পরিচয় গোপন রেখে ওই নারী দাবি করেন, গত 7ই অক্টোবর ইসরায়েলি বসতিতে হামাসের আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। অতর্কিত ওই হামলায় 1,400 জন নিহত হয়েছিল এবং 220 জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। ইসরায়েলি ওই নারী বলেন, আমাদের এমন পরিণতির জন্য আপনি দায়ী, আপনি আমাদের মারতে বসেছেন, আপনি কি চান এখানকার সেনারা আমাদের মেরে ফেলুক। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি আমাদের সবাইকে খুন করেছেন, এটি কি যথেষ্ট নয়? আমাদের মুক্ত করতে এখনই বন্দি বিনিময় চুক্তি সই করুন। চীন পাকিস্তান সীমান্তে ভারতের 3টি মিসাইল ইউনিট মোতায়েন। চীন ও পাকিস্তান সীমান্তে 3টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াডন মোতায়েন করেছে ভারত। এছাড়া আরও 2টি স্কোয়াডন মোতায়েনের চূড়ান্ত সময়সূচি নিয়ে ভারত ও রুশ কর্মকর্তারা শীঘ্রই আলোচনায় বসতে যাচ্ছেন। প্রতিরক্ষা সূত্রে বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, 2018-19 সালে ভারত ও রাশিয়া S-400 ক্ষেপণাস্ত্রের 4টি স্কোয়াডনের জন্য 35,000 কোটি রুপির একটি চুক্তি স্বাক্ষর করেছিল। সেই 5টি স্কোয়াডনের 3টি ইতিমধ্যে ভারতে পৌঁছেছে। বাকি 2টি স্কোয়াডনের সরবরাহ ইউক্রেন যুদ্ধের কারণে বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। ভারতীয় প্রতিরক্ষা সূত্র ANI কে বলেছে, 3টি স্কোয়াডন ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সেক্টরে চালু করা হয়েছে। ইউনিটগুলো চীন এবং পাকিস্তানের দিকে নজর রাখছে। বাকি 2টি ক্ষেপণাস্ত্র স্কোয়াডনের সরবরাহের ব্যাপারে আলোচনা করতে ভারত এবং রাশিয়ার কর্মকর্তারা শীঘ্রই আলোচনায় বসবেন। রাশিয়ার পক্ষ থেকেও এ ব্যাপারে চূড়ান্ত মন্তব্য পাওয়া যায়নি। রুশ কর্মকর্তারা শুধু বলেছেন, তারা এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ভারতের প্রতিরক্ষা সূত্রগুলো ANI কে বলেছে, ভারতের কাছে সরবরাহ করা স্কোয়াডনগুলো রাশিয়া নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি করেছিল। মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন। মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিডল ইস্ট আয়ের খবর অনুসারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে এককভাবে দায়ী করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যকে বর্তমান ভয়াবহ সংকট গ্রাস করছে। কে মারাত্মক বিশৃঙ্খলা সংগঠিত করছে এবং কে আজ এর থেকে উপকৃত হচ্ছে, আমার মতে ইতিমধ্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন এলিটরা এবং তাদের স্যাটেলাইটগুলোই বিশ্বের অস্থিতিশীলতার প্রধান সুবিধাভোগী। তিনি আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ নিরসনের মূল চাবিকাঠি হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন। পুতিন বলেন, এই সংঘাতের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করেই ফিলিস্তিনিদের সহায়তা করা যেতে পারে। আমরা ইউক্রেনে তাদের বিরুদ্ধে লড়াই করছি। গাজায় একের পর এক হাসপাতালকে টার্গেট করেছে ইসরায়েল। বেসামরিক স্থাপনার পর এবার গাজায় একের পর এক হাসপাতাল টার্গেট করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাতভর চলা তাণ্ডবে হামলা চালানো হয় গাজার বিভিন্ন হাসপাতালে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল কুচ হাসপাতাল লক্ষ্য করে দূরপাল্লার কামান থেকে গোলা এবং বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর পাশাপাশি ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল চত্বরেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলা চালানো হয় টার্কিশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হসপিটালেও। গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি 8,000 ছাড়িয়েছে। সোমবার রাতেও রাফা, আল জুয়াইদা সহ গাজার অন্তত 10 স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।